আমি অ্যাজ এ লিডার অফ অপোজিশন আমার প্রথম ডিমান্ড কোর্ট মনিটরিং সিবিআই ইনভেস্টিগেশন ইমিডিয়েটলি, যাতে অনেক এভিডেন্স ডিস্ট্রয় করেছে আর করতে না পারে। সেকেন্ড ডিমান্ড ভেরি ক্লিয়ার, কুইট মমতা ব্যানার্জি ফ্রম হার চেয়ার, ইটস এ ইম্পর্টেন্ট ডিমান্ড। উনি হেলথ মিনিস্টার এবং আমি সিবিআই ইনভেস্টিগেশন হলে বলবো প্লিজ বুক ইমিডিয়েটলি বিনীত গোয়েল, ডক্টর এসপি দাস এবং ডক্টর সন্দীপ ঘোষ। গোটা স্বাস্থ্য দপ্তরটা চালায় ডক্টর এসপি দাস, মুখ্যমন্ত্রীর পার্সোনাল চিকিৎসক কাম ভেরি ক্লোজ ফ্রেন্ড, অলিখিতভাবে উনি চালান। এবং এই সন্দীপ ঘোষরা হচ্ছে উনার আশীর্বাদ ধন্য। আমি গত 3 দিন ধরে আমার প্রাইভেট সেক্রেটারিকে দিয়ে মুখ্যমন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারিকে লিডার অব অপোজিশন হিসেবে চিঠি দিয়েছি যে আর্জি করে আমি দেখা করতে চাই সবার সঙ্গে, আমাকে অ্যালাউ করা হোক। দে নট রেসপন্ডেড। ইয়েস্টারডে আমার পিএস চিঠি দিয়ে পাঠিয়েছে স্বাস্থ্য সচিবকে, মুখ্য সচিবকে, তারাও নট ইয়েট রেসপন্ডেড। আমি এই পার্টটা বললাম আর গোটা পশ্চিমবঙ্গের লোককে বলবো পতাকা টতাকা মারুন গুলি, 1 পয়েন্ট ডিমান্ডে নবান্ন চলুন। আমি কে আসুক না আসুক আমি আসবো, অ্যাজ এ সিটিজেন অব দি কান্ট্রি এবং পশ্চিমবঙ্গের মানুষ। আপনারা কল দিন, সবাই রাস্তায় নেমে নবান্ন থেকে তাড়াতেই হবে। মমতা ব্যানার্জিকে বলবো যে আপনি স্বাধীনতা দিবসের পতাকাটা তুলুন লাস্ট টাইম দিয়ে ওই দিন বিকালবেলা রেজিগনেশন দিয়ে দিন গভর্নরের কাছে, সব মিটে যাবে। আপনি এটাকে থামাতে পারবেন না মিস্টার মমতা, মিসেস মমতা ব্যানার্জি, আপনি এটা থামাতে পারবেন না। আগামীকালই বিজেপি এমএলএরা 1 পয়েন্ট প্রোগ্রামে আমরা ধর্ণা দেব। একমাত্র ডিমান্ড মমতা ব্যানার্জির রেজিগনেশন। কোথায় ধর্ণা দেবেন দাদা? কোথায় ধর্ণা দেবেন?